리기네 এত পয়েন্ট করে কেন এটা জলদি করে আয় আজকে কাজ থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল রে এদিকে দেখছিস সন্ধ্যাও নেমে আসছে আর সামনের জঙ্গলটাও খুব ভয়ঙ্কর কি করে যে তোকে নিয়ে জঙ্গলটা পাইরে হই আমার তো এই কথা ভেবে এখনই যে অনেক চিন্তা হচ্ছে রে তাড়াতাড়ি করে পা চালিয়ে হাঁট দেখছি সেদিকে অনেকটাই অন্ধকার ঘনিয়ে আসছে আর সামনে একটা শ্মশান আছে এই অসময়ে শ্মশানের রাস্তাটা দিয়ে যাওয়া একদমই উচিত হয়নি আজকে আমাদের কাজ থেকে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে রে উপরবেলা রক্ষা করো কি যে ঘটে আজকে আমাদের সাথে ও ভয় লাগছে রে জলদি করে আয় জলদি করে ঘরে ফিরতে হবে খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর লাশ খুবই ভয়ঙ্কর দেখ খুবই ভয়ঙ্কর একটা লাশ কাল লাশ হতে পারে রে প্রতিদিন তো এই জঙ্গল দিয়ে কাজে ফিরি কিন্তু এরকম লাশ আর কোনোদিনও চোখে পড়েনি আজকে ভয়ঙ্কর লাশ এই জঙ্গলে লাশ লাশ কোথায় থেকে আসলো রে কার লাশ এটা খুবই ভয় লাগছে রে কাছে যাস না আমার পেছনে থাক কার না কার জানে লাশ কে জঙ্গলে লাশটা রেখে দিয়ে চলে গেছে রে খুব ভয় লাগছে রে আচ্ছা দেখি এটা কার লাশ এটা কার লাশ হতে পারে রে এটা কার লাশ হতে পারে আরে এই অসহায় লাশটাকে কে জানি মাঝ রাস্তায় ফেলে চলে গেছে এদিকে তো জঙ্গলে খুব ভয়ঙ্কর জীবজন্তু থাকে লাশটাকে চল আমরা উদ্ধার করি নাহলে জীবজন্তু এসে লাশটাকে খেয়ে ফেলবে রে কার এই অসহায় লাশটা কিরে আমাদের পেছন থেকে মনে হয় কি যেন একটু দ্রুত উঠে আসছো কি হতে পারে রে কি হতে পারে রে এখনই মনে হলো আমাদের পিছন থেকে কে যেন দ্রুত উঠে ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর কি হতে পারে এখানে তো আমরা যারা কিছুই দেখতে পারছি না রে একদিকে চোখের সামনে লাশ পড়ে আছে একদিকে পিছন থেকে কে যেন তাড়া করছে এগুলো জঙ্গলে কি করতেছে আমাদের সাথে কোনো বিপদে পড়লাম না তো জঙ্গলে এসে আমার খুব ভয় লাগছে রে আমাদের সাথে মনে অশুভ কোনো ঘটন ঘটবে আয় 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 আগে লাশটাকে উদ্ধার করি নাহলে জঙ্গলি জীবজন্তু এসে লাশটাকে খেয়ে যাবে আয় লাশটাকে উদ্ধার করে দেখছি সেদিকে অন্ধকার ঘনিয়ে আসছে একটু পরে ভয়ঙ্কর জীবজন্তু আসবে আর লাশটাকে এসে চিড়ে মিড়ে খেয়ে ফেলবে জলদি করে লাশটাকে উদ্ধার করি আমরা এটা কার লাশ মুখটা একটু দেখি তো ভালো করে লাশটা কার রে এত ভয়ঙ্কর কেন এটা খুবই ভয়ঙ্কর খুব ভয় লাগছে রে 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 এরকম কেন রে রে খুব ভয়ঙ্কর রে কি ভয়ঙ্কর তার চেহারাটা এত ভয়ঙ্কর কেন রে এটা কি রে কাল্লাস খুব ভয়ঙ্কর খুব ভয় লাগছে রে খুব ভয় লাগছে
এরকম লাশ আর জীবনে দেখিনি রে, বেশ ভয়ঙ্কর জঙ্গলে এরকম লাশ আর কোনোদিন দেখিনি। জীবিত হয়ে গেছে রে, বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও, আমাদেরকে খেয়ে ফেলবে, আরে জীবিত হয়ে গেছে রে। আমি সর্দানি গানেরই বেদনি, ওদেরকে গাওয়ার আগে গানে ধুয়ে দিলাম। জঙ্গলে যে আসবে তাদের কাউকে আমি চালবো না। দোলা কোথাও পালাতে পারবি না, আজকে তুই ভাববে না কে দিবিয়ে দিবিয়ে গাবো। দিন পেলে আর জীবিত চারব না। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি, আমার অত্যাচারের আমি প্রতিশোধ নেব, কাউকে চারব না আমি।